ভারতের বেনারসে শেষ হয়েছে দরদ সিনেমার প্রথম লটের শুটিং। এরপর গত মাসে শাকিব খান ঢাকায় ফিরলেও দেশের বিভিন্ন জায়গায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং এখনো শুরু হয়নি। এর মধ্যেই দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন জানালেন, ডিসেম্বরেই বাংলাদেশে শুরু হবে দ্বিতীয় লটের শুটিং। বেশ গোপনীয়তা রক্ষা করেই থাকবে শুটিং এর সকল আয়োজন। এমনকি দরদ সিনেমার বলিউডের নায়িকা সোনাল চৌহানও বাংলাদেশে পা রাখবেন লুকিয়ে, কাউকে জানিয়ে বা ঢাকঢোল পিটিয়ে নয়। অনন্য মামুন বলেন, ডিসেম্বর মাসেই দরদের বাংলাদেশ অংশের শুটিং শুরু হচ্ছে আর সিনেমাটি আগামী বছরের অর্থাৎ 2024 সালের 2 ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এটি নিয়ে কোনো ধরনের কনফিউশন নেই। এরপর এই নির্মাতা বলেন, বাংলাদেশের অংশে সিনেমার নায়িকা সোনাল চৌহান শুটিংয়ে অংশ নিলেও তিনি গ্যারান্টি দিচ্ছেন কেউ বলতে পারবে না সে কবে ঢাকায় আসবে, কবে কোথায় তাকে নিয়ে শুটিং হবে। এর কারণ হিসেবে মামুন বলেন, তিনি জানেন শুটিং এর বিষয়ে জানলে বাংলাদেশে যেখানেই শুট করেন না কেন তারা ক্যামেরা আটকাতে পারবেন না। অনন্য মামুন আরো বলেন, দরদ সিনেমার সবকিছু প্রথমে হিন্দিতে মুক্তি পাবে, এটা তার আর শাকিব খানের পরিকল্পনা। দরদ একটি বলিউড সিনেমা হতে যাচ্ছে, যে ছবি দিয়ে শাকিব খানের বলিউডে অভিষেক ঘটছে। তিনি দাবি করেন, এমন কোনো নতুন টেকনোলজি নেই যে দরদে তারা ব্যবহার করেননি। শাকিব খান এবং তিনি মিলে দর্শকদের একটি ভালো প্রজেক্ট দিতে যাচ্ছেন। প্রসঙ্গত, দরদ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা, লুৎফর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মি প্রমুখ। বাংলাদেশের পাশাপাশি ছবিটির সহ প্রযোজনায় রয়েছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।